আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপনারা প্রতি বছরের মতো এবারও রমজান আসছে এবং রমজানে একটা ঝামেলা হবে আমি জানি আগে থেকেই আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা মোটামুটি অর্থ সম্পদের মালিক রয়েছেন আপনাদের যাদের জাকাত হয় আর কি এখন এই জাকাতটা তো আপনারা প্রতি বছরের ন্যায় এবারও দিবেন ইনশাআল্লাহ তো যে ব্যাপারটা হয় যে এই সময়টায় মার্কেটে মার্কেটে আমরা দেখতে পারি যে বিভিন্ন দোকানে লেখা থাকে যে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় এখন আমাদের মন মানসিকতা এত ছোট যে জাকাতের শাড়ি মানে আমরা কি বোঝাই যেটা একবার ধোয়া দিলে শেষ নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় কিছুদিন পরে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটার মাধ্যমে যে অভাব মানুষের যে কর্মবিমুখ বা যারা অভাবী মানুষ রয়েছে তারা যেন কোনো একটা কিছু করতে পারে বাট আলটিমেটলি আমরা কি করছি আমরা ওই যে যে অল্প কিছু টাকার শাড়ি দিয়ে এটা কি তাদের সেই যে অর্থনৈতিক সমস্যা সেটার কি কোনো রকম

পাশে আমরা দাঁড়াতে পারছি পারছি না অতএব কি করা উচিত আমি আপনাদেরকে খুব স্ট্রংলি বলতে চাই যে আপনাদের যাদের যাদের জাকাত হবে ধরেন অনেকের অনেক টাকা জাকাত হবে তারা কি করবেন অবশ্যই আপনার পরিচিত মহলের আপনার আত্মীয় স্বজন কে খারাপ অবস্থায় আছে তাকে কিছু একটা করে দেওয়া যায় কিনা সেটার ব্যবস্থা করবেন আর যদি এমন হয় অনেকে বলতে পারেন যে আমাদের ভাই খুব অল্প টাকা দুই হাজার পাঁচ হাজার টাকা খুব অল্প টাকা জাকাত আসছে তাহলে কি করব। এই টাকা দিয়ে তো আর কাউকে কিছু করে দেওয়া সম্ভব না তখন একটা কাজ করেন আপনি আপনারা আপনারা কি করেন যে আপনাদের অন্যান্য আত্মীয় স্বজনের সাথে একটু কথা বলে একসাথে কিছু জাকাতের অ্যামাউন্ট এক করে কাউকে কিছু করে দেন এটা একটা অল্টারনেটিভ হতে পারে জাকাতের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আমরা যেটা করি যে জাকাতটা দিতে হয় হচ্ছে অর্থের মাধ্যমে আর ফেতরাটা দিতে হয় হচ্ছে খাবার বাট আমরা উল্টা করছি আমরা কি করছি ফেতরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য হবে আমরা করি কি মানুষকে এই ফেতরা টাকা দিয়ে দিই বাট ফেতরাটা হওয়া উচিত ছিল হচ্ছে পণ্যের মাধ্যমে এবং জাকাতটা হবে অর্থের মাধ্যমে যাতে করে সমাজের যে অর্থনৈতিক সমস্যা মানুষের গরিব মানুষের অসহায় মানুষের তাদের যেন এই সমস্যাটা মোকাবেলা হতে পারে আপনার জাকাত কাদের উপর আপনি জাকাতটা দিতে পারবেন সেটা হচ্ছে যে এরকম যে আপনার বাবা মামার বাদে অর্থাৎ আপনার উপর ডিপেন্ডেন্ট যাদের যাদের আপনার দেখার দায়িত্ব তাদের বাদে আর যে কাউকে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন ঠিক আছে এখন আপনার পরিবারকে দিতে পারবেন না যেমন পরিবার বলতে যে আপনার স্ত্রী সন্তান কারণ তাদের তো দেখভাল করার দায়িত্ব আপনার এছাড়া আপনি যে কাউকে দিতে পারবেন আমাদের সমাজে একটা সমস্যা আছে যে আমরা অনেকেই খুব খারাপ অবস্থায় গরিব থাকছি আবার জাকাত নিতে গেলে তখন আমাদের খুব অহংকারে লেগে যায় এটাও আর একটা কারণ যে অহংকারী অনেক অনেক অভাবী মানুষ রয়েছেন সো আমরা যাই হোক আমাদের সব অহংকার হিংসা এই সব থেকে আমরা বের হয়ে আসি এবং সমাজের যে একেবারে সুন্দর একটা ভায়াবল সলিউশন সেটা আহ ফাইন্ড আউট করার চেষ্টা করি আর আরেকটা জিনিস আমরা সব সময় আমাদেরকে কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি এটার আলটিমেট আসলে আহ ফায়দাটা কি এটার আউটপুট কি আমি একটা শাড়ি লুঙ্গি জাস্ট অল্প কিছু দামের কিনে দিলাম যে মানে ওইগুলো দেখতেই আমার আসলে খুব খারাপ লাগে খুব কষ্ট পাই যে যখন দেখি যে এরকম একটা শাড়ি লুঙ্গি মানুষ মানুষকে দিচ্ছে ঠিক আছে সো প্রিয় প্রিয় ভাবনা আপনি একটু চিন্তা করে দেখুন প্লিজ তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ